আপনি গোটে কথাখিনি অবগত করেছে। আর মই মুহূর্তত প্রথমে মই দৃশ্যটা দেখাইলব বিচাৰিছো, এয়া হৈছে হাতিগাঁও। হাতিগাঁওর এইটো পথ হৈছে নতুন পথ। হাতিগাঁওর এই পথের অবস্থা চাওক আপনি, ইয়া প্রায় যিসমূহ লোক আছে এই লোকসমূহে বাহিরলৈ ওলাই আহিবলৈ হলে প্রায় এককাল পানি তেওঁলোকে এনেদরেই নামি আহিব লাগিব। আর যেনে ধরনের একটা দুর্ভোগ, সেই দুর্ভোগের আমি পরিবেশ দেখাইছো, এই হৈছে হাতিগাঁও। আর এই হাতিগাঁওর যে পরিবেশ, সেই পরিবেশ আসলে অবর্ণনীয় পরিবেশ। ভিতর ভাগলে যথেষ্ট লোক থাকে আর সেই লোকসকলে আহিবলৈ হলে তেনেহলে তেওঁলোকে এখন রিক্সায় আহিব লাগিব। আর রিক্সার যেহেতু যেওঁলোকর যে দাম, সেই দামের কথা শুনিলেও হয়তো আপনাদের চকু কপালত উঠিব। একোখন রিক্সা যদি ওলাই আহিবলৈ হয় তেনেহলে 100-200 টাকা লয়। গতিকে এনে ধরনের একটা পরিস্থিতিত এই সকল লোকে আহিবলগিয়া হয়েছে। কারণ চাওক, হাতিগাঁও বুলি কলেই আসলতে কৃত্রিম বানর যে সমস্যা, এই সমস্যা তো আজি নহয়, এই তো দীর্ঘদিনের পর এনে ধরনের একটা সমস্যা হয়ে আছে। তারপিছতে সমস্যা সমূহ আমার সংবাদ মাধ্যমতে হোক বা সাধারণ জনতায় প্রতিবাদ করে, তারপিছতো এই প্রতিবাদের প্রতি কোনো ভক্ষেপ নাই। আমি পরিবেশ দেখাইছো, এইখন হয়েছে ইয়ার পানি হিসা মেশিন লই আনিছে তেওঁলোকে। দাদা, আজি 3 দিন হল আপনাদের এই মুহূর্ততে আহিছে, কি কব? গোটে মানুষখিনে সদায় এনে আপত্তি করে আছে, আমি নকিলা। কারণ এনে ধরনের চাওক, এয়া হয়েছে পানি হিসা মেশিন। আর পানি হিসা মেশিন এই মুহূর্তত আনে এনেদরে পানি হিসার যে কাম, সেই কাম ইয়ারপরে করবো বিচারিছে। কারণ চাওক, এয়া হয়েছে নলা, নলা নিষ্কাশনের যেসব কাম আছে সেই কামসমূহ বিভিন্ন সময় করে। কিন্তু তারপিছত এনে ধরনের এই তো রাস্তা চাওক, এখন রিক্সা আগত গিয়ে আছে, এই রিক্সাখন কোনটো পর্যায়ত কিমান পানি হয়েছে, কিমান দ পানি হয়েছে, সেই কথাটো আপনাদের নিশ্চয়কৈ ক্যামেরা ধরব পারিছে। গতিকে এই এনে ধরনের যে সমস্যা আছে, এই সমস্যাসমূহের কেতিয়ালৈ পরিত্রাণ পাব? কারণ ইয়ার কাষতে আছে এইখন হৈছে হিজুবাড়ী প্রাথমিক বিদ্যালয়। আর কালির দিন আমি দেখাইছিল যে কৃত্রিম বানর কালির দিন অভিভাবকে এই বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীসকল লৈ যোৱা পরিলক্ষিত হয়েছিল। আর আজির দিন এতিয়া 8:30 বাজিছে আর 9 বজাৰ আমি সেই কথাটো গম পাম যে আজির দিন পাঠদান চলিব নে নচলে। কিন্তু এই মুহূর্তলৈকে আমি সেই কথাটো কব পৰা নাই। আৰু দৃশ্যাংশ আমি দেখুৱাম, মই কাষতে এটা নলা আছে, নলাটো মই দেখুৱাম, পৰাগ মেছে দেখুৱাব, এইটো হৈছে নলা। এইটো চাওক, নলার যি প্রস্থ হব লাগিছিল সেই প্রস্থটো কিমানখিনি চাওক। কারণ এই নলারে কেনে ধরনের পানি ওলাই যাব, নলা আর পথ একাকার হয়ে আছে, একে সমান পর্যায়ের একটা নলা আর পথ। গতিকে এই নলারে কোনটো পর্যায়ত পানি সরকি পানি নিষ্কাশন হব, সেই কথাটো আপনাদের অনুভব করব পারিছে। গতিকে এনে একটা পর্যায়ত এই হাতিগাঁও এই স্থানত এনে ধরনের একটা ভয়ঙ্কর একটা অভাবনীয় পরিবেশের সূচনা হয়েছে। কারণ গুৱাহাটী মহানগরীর কৃত্রিম বান বলে কলেই এই স্থানসমূহের কথা বিশেষ চর্চাত থাকে হাতিগাঁও। গতিকে এই স্থানসমূহর, এই অঞ্চলসমূহ কেতিয়ালৈ পরিত্রাণ পাব, এনে ধরনের কথাসমূহ আহি পড়ে। ভিতর ভাগলে ক্যামেরা যিমান সম্ভব হয় জুম করব। গতিকে আমি দেখাম যে ভিতর ভাগলে যথেষ্ট পর্যায়ত পানি আছে, মানুষের ঘর একাঠু পর্যন্ত পানি, এককাল পর্যন্ত পানি। ভিতরপরা যখন লোক বাহিরে ওলাই আছে, আমি তেওঁলোকৰ সৈতে কথা বতরা পাতিবলৈ যত্ন করেছিল, তেওঁলোকে কৈছে যে ভিতর ভাগত যথেষ্ট আহিবৰ বাবে যথেষ্ট সুবিধা আছে। এজন দাদা আছে, দাদা ভিতর ভাগলে আপনি যাব? কিমান পানি হয়েছে ভিতর? পানি তো একরঙন এইখানে দেখাখিনি আর যান, মানে একরঙন মানুষের ভিতর ঘরের ভিতর পানি সোমাইছে বলে কেছে? ভিতর পানি আগর ফলে সোমাইছে না জানো, আমার অকান বেশি ভালো লোক গেছে, ভিতর যাওয়া নাই। আপনাদের কেতিয়াবা এই কথাব কয় বিভাগের কর্তৃপক্ষ আহে, কিন্তু তেওঁলোকক এই কথাসমূহ সমস্যাসমূহের প্রতি কানহার দিয়ে নে? এতিয়া মই দেখাত সেইফালৰ পৰা কাম কৰি আহি আছে, ৰাস্তাত ওখ কৰি আহি আছে দেই। মইতো বৰ বিশেষকৈ ইয়াত মানে নাথাকোঁ সেনেকৈ, গতিকে ইমান এটা মই গম নাপাওঁ। কিন্তু দেখাত মানে সেইফালৰ পৰা কামটো কৰি আহি আছে এতিয়া বৰ্তমান, কিমান হেৰি কথা মিছাটো নাজানো ইমান। আৰু মই এঞ্জেলা দেখুৱাম, এইটো হৈছে নলা, আৰু এই নলাৰ কাষতে আছে এইটো পানী সিঁচা মেচিন। গতিকে পানী সিঁচা মেচিনটো এনেধৰণেই পৰি আছে, কিন্তু ইয়াৰপৰা পানী সিঁচিবলৈ বা পানী উলিয়াই পঠিয়াবলৈ যেনেধৰণে এই মেচিনটো কাৰ্যক্ষম হ'ব লাগিছিলে, মেচিনটো কিন্তু এতিয়ালৈকে তেওঁলোকে এনেধৰণে পেলাই থৈছে। চাওক, এটা এনেধৰণে চাওক, পানীৰ মাজতে এনেধৰণে পেলাই থোৱা হৈছে, এইটো কোনো ইয়াত কাম নাই, ইয়াত কাম কৰা নাই, আৰু পানী সিঁচাৰ আমি পৰিলক্ষিত হোৱা নাই এই মেচিনটোৰ পৰা। গতিকে এনে এটা পৰ্যায়ত এই স্থানৰ বাসিন্দাসকলে থাকিবলগীয়া হৈছে। কাৰণ আমি যদি চাওঁ, ৰাজধানী গুৱাহাটী দিশপুরের পর মাত্র 3 কিলোমিটার নিলগত থাকা এই হাতিগাঁওর এই স্থানসমূহর যদি এনে ধরনের একটা পর্যায়ত, এনে ধরনের একটা পর্যায়ত যদি থাকবলগিয়া হয়, তেনহলে গুৱাহাটীর আন আন প্রান্তত মানুষবুরে বা জনতায় কেনে ধরনের বসতি করব, সেই কথাটো আটাইতকৈ উল্লেখনীয় কথা। মই আন এটা কথা এইখিনিতে সংলগ্ন করব বিচাৰিছো যে গুৱাহাটী নলা নিষ্কাশনের নামত কোটি কোটি টাকা আবন্টন করা হয়, কৃত্রিম বানর কথা পরিকল্পনা করে, নির্মূল করার পরিকল্পনা করে, তারপিছতো আজিলৈকে এই সমস্যাসমূহ যে সমাধান করবা নাই, সেই কথাটোকে কিন্তু বহুতে প্রশ্ন করে।
মিশন ফ্লাড ফ্রি তার নামতো কোটি কোটি টাকা আবন্টন হয়, পর্যালোচনা সভা করে, বৈঠক বহে, তারপিছতো সেই বৈঠকর যুর উত্তর, সেই বৈঠকর যুর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সমূহ কিয় জনতায় গম নাপায় আর সেই সিদ্ধান্ত সমূহ ফলপ্রসূ করার কারণে কিয় কামব নকরে। গতি আমি দেখিল পরহী দিনে এখন মিশন ফ্লাড ফ্রির এখন পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। তারপর এই মিশন ফ্লাড ফ্রির সিদ্ধান্ত সমূহ কি আসে বা সমাধান সূত্র কত আসে সেই কথা সমূহ কিন্তু আজিলেকে নোলালে। গতি এনে ধরনের একটা পর্যায়ত গুয়াহী মহানগরের জনতায় এটা বসবাস করবলিয়া হয়েছে। ভিতরভাগে মানে আর পরিবেশ দেখাম, কারণ এইখিন সময় হয়েছে স্কুললে অহার সময়, ছাত্র ছাত্রী সকল মহাবিদ্যালয় অহার সময়, তারপিছতো কিন্তু এনে একটা পর্যায়ত আসবলিয়া হয়েছে। এজন ব্যক্তি আহি আছে, চাও কেনে ধরনের একটা পরিবেশের মাজে আসবলিয়া হয়েছে, কারণ হাতিগাঁওর মূল পথর কাকতে আছে এই নতুন পথ, এই হচ্ছে উপপথ। গতি এই উপপথর এনে একটা পর্যায়ের যদি কৃত্রিম বানর সমস্যা হবলগা হয় তেনেহলে বাকি যেমন স্থান আছে সিজুবাড়ি হোক বা আন আন যেমন প্রান্তর উপপথ আছে সেই উপপথ সমূহ কেনে একটা পরিবেশ আমি নিশ্চয়কৈ আপনাদের অনুভব করবেন। ভিতরভাগে আন এজন লোক আহিছে, এখন সাইকেল লো, এখন পাতি সাইকেল লো বাহিরভাগে ওলাই আহিছে, গতি কঁকাল পর্যন্ত পানি এই উপপথত। গতি তেনেহলে আপনি অনুভব করক ভিতরভাগে হয়তো আর কেনে একটা পর্যায়ত পানি হব পারে। আমি এইজন ব্যক্তি আহিছে, আমি তেওঁৰ সৈতে কথা পাতিব বিচাৰিম, চেষ্টা করিম। গতি এনে একটা পর্যায়ত এটা ইয়াতে বসবাস করবলগা হয়েছে। এইখন কোনো গাঁৱৰ ছবি নহয়, এইখন কোনো জকাই চুকৰ ছবি নহয়, এইখন ছবি হয়েছে গুৱাহাটী মহানগরীর ছবি, এইখন ছবি হয়েছে রাজধানীর ছবি। গতি মই এইজন ব্যক্তির কথা পাতিব বিচাৰিম। দাদা, ভিতর ভাগলে পানি কেনে ধরনের? পানি পুরো ফুল আছে, গাড়ি হয়, গাড়িটো ডুব গৈ যায় আছে, বাইক ডুব গৈ আছে, হয় বিল্ডিংৰ পুরো ফ্লেট পুরো পানি পুরা হয়, হোক মেশিন চলিছে। এই কথা সমূহ আপনাদের কেতিয়া বা সরকার প্রশাসনক কয় নে? নাই নাই, রাখো রাখো দিয়া, লোক আহে নে? না আহা নাই, আহা নাই, আজি তিনিদিন হল আহা নাই। এন ডি আর এফ বি আইছি, পানি দিছে, বিজেনিয়া দিছে, এনেকুৱা লাগি আছে, আর বেলেগ আরো অহা নাই। তারপরে আপনাদের বাহিরে আসবলে হলে রিক্সাত কি টাকা দিয়ে আসবলিয়া? 100 টাকা দিব লাগে, 100 টাকা, 100 টাকা দিব লাগে। এনে একটা পর্যায়ত দুর্গতি হয়েছে এঞ্জেলা, আমি পরিবেশ দেখাইছো। গতি এই প্রশ্ন সমূহ, এই প্রশ্নের উত্তর সমূহ আসলতে কোনে দিব পারিব? সরকার প্রশাসনে কেতিয়ালে দিব? বিভাগীয় কর্তৃপক্ষে কেতিয়ালে দিব? গুয়াহাটি উন্নয়নের নামত কেবাটাও বিভাগ আছে, জি এম ডি এ হোক, জি এম সি এ হোক, বা গুয়াহাটির উন্নয়নের নামত বহুতো প্রকল্প, বহুতো আসনি করে, কিন্তু তারপরে এই সকল সাধারণ জনতা, এই সকল খাতি খাওয়া লোকে কিয় দুর্ভোগ ভুগিবলগা হয় সেই প্রশ্নের কিন্তু যথেষ্ট আহে। আমি গতি এই হাতিগাঁওর এই পরিবেশ আমি দেখাবলে যত্ন করছো। ইয়ার কাকতে থাকা যখন স্কুল, সেই স্কুলের ওই সেই একই অবস্থা, ভিতর ভাগত যথেষ্ট পানি আজির দিন, কালির দিন আমি দেখাইছিল পরিবেশ। গতি আজির দিন অর্থাৎ 9 বজাৰ ছাত্র ছাত্রী সকল আহিব, গতি ছাত্র ছাত্রী সকল অহার পিছতে আমি নিশ্চয়কৈ আমি ধরব পাৰিম বা আজির দিন এই বিদ্যালয়ের পাঠদান কোনটো পর্যায়ত হয়। গতি আমি ভিতর ভাগের যদি পরিবেশ আমি দর্শকসকলক দেখাব খুঁজো তেনেহলে আমি দেখাব লাগিব, কারণ এই সকল কণ কণ ছাত্র ছাত্রীর এনে ধরনের একটা সমস্যা হলেই শিক্ষাদানের বিচলিত হবলগা হয়, শিক্ষার পর বঞ্চিত হবলগা হয়। গতি এই ভুলবর আসলতে, এই দুঃখবর আসলতে কার? কিয় বারে বারে বেলেগর আনর বিভাগীয় কর্তৃপক্ষর হেমাহির শিক্ষারপর বঞ্চিত হবলগা হয়। গতি এনে একটা প্রশ্ন যথেষ্ট সময় উত্থাপন হয়, অভিভাবক সকলে কয়, সচেতন ব্যক্তি সকলে কয়, তারপিছতো এনে ধরনের সমস্যা সমূহ কথা কিয়লকে চকু নিদিয়ে। গতি এইটো হয়েছে আন একটা পথ, এই পথরও সেই একই অবস্থা, চক ভিতর ভাগলে যথেষ্ট পানি, এই সকল কণ কণ ছাত্র ছাত্রী স্কুললে আহিছে, তেওঁলোকে পাঠদান করবলে বেগ এটা লৈ আহে, তেওঁলোকে কিতাব পত্র লৈ আহে, কিন্তু তারপিছতো এয়া হয়েছে সিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয় ভিতর ভাগর পরিবেশ। ভিতর ভাগতে এনেদরে সম্মুখ ভাগতে এনে ধরনের পানি, গতি এই পানির মাজতে এই সকল ছাত্র ছাত্রী এনে একটা পর্যায়ত পাঠদান করবলিয়া হয়েছে, শিক্ষা গ্রহণ করবলিয়া হয়েছে। গতি আমি পরিবেশ দেখাইছো, এয়া হয়েছে সিজুবাড়ি প্রাথমিক বিদ্যালয়। গতি মই আছে বাইদেউ আপনারপরা জানি বিচারিছো, ও দাদারপরা জানিম, দাদা আজি পাঠদান হওয়ার সম্ভাবনা? পাঠদান হব, ছাত্র ছাত্রী সকল আহিলে আমার 9টা বজাৰ আগত স্যার আইব, বাইদেউ সকল আইব, আইলে পাঠদান হব, হব ছাত্র ছাত্রী পাঠদান হওয়া নাছিল, যোৱাকালি পাঠদানের পর বিরত থাকা গেছে, পানি বেশি আছিলে যে এতিয়া কমিছে অলপ, সেইকাৰণে আজি হব, হব আর আজি তেওঁলোকে হব বলে কৈছে, কারণ এই সকল কণ কণ মই পুনৰবাৰ দেখাইছো, এই সকলে হৈছে আমাৰ দেশৰ ভৱিষ্যত, আৰু এই সকলে এনে এটা পৰ্যায়ত, কাৰণ
এই পর্যায়ত যদি এনে ধরনের সমস্যা হবলগা হয়, এই কণ কণ সময় যদি শিক্ষারপা বঞ্চিত হবলগা হয়, তেনহলে কেনে একটা দুর্গতি হয়েছে সেই কথাটা নিশ্চয়ক আপনাদের অনুভব করে পারিছে। গতি এই ধরনের সমস্যারপা বিভাগীয় কর্তৃপক্ষ আছে চকু দিয়ক, এই সকল সমস্যারপা পরিত্রাণ দিবর যত্ন করে। গতি এঞ্জেলা নিশ্চয়ক আপনি কইছে, গতি আমি এনে ধরনের পরিবেশ এটা দেখাইছো। গতি এই সময় পরিবেশ, এই সময় সমস্যা সমাধান হোক, আমি সেয়া কামনা করি সমাধান হোক। আর যে জিয়াটো ভুগিবলগিয়া হয়েছে গুয়াহাটি মহানগরীত থাকি, সেই সকল লোকে প্রায় বরষুণ দিয়ার লগে লগে এই সমস্যা এই সমস্যার সম্মুখীন হয়। গতি সুলভ বাবে এনে এখন ছবি, এই সমস্যাবোৰ সমাধান হোক আমি তারে কামনা করি। আর কণ কণ শিক্ষার্থীসকল যেহেতু আছে সেই সকলের যথেষ্ট অসুবিধা হয়েছে, সেইবোৰ সমাধান করক, বিভাগীয় কর্তৃপক্ষের দিকবোৰৰ ওপৰত চকু রাখক, আমি সেইটোহে আসলে বিচাৰো। আমি প্রাণজিত কিছু সময়ের পাছত আপনার কাছে আকৌ যাম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।